প্রিয় সোনারগাঁওবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এক মাস সিয়াম সাধনার পর আগামীকাল দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদেরকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। করোনা ভাইরাসের বৈশ্বিক বিপর্যয়ের কারণে এবার একেবারেই অন্যরকম একটি ঈদ উদযাপন করতে যাচ্ছি আমরা। এরকম ঈদ আমাদের জীবনে ইতিপূর্বে কখনো আসেনি। প্রতি ঈদে আত্মীয় ও প্রতিবেশীদের মিলন মেলায় মেতে উঠে আমাদের চারপাশ। কিন্তু এবারই প্রথম সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উদযাপন করতে যাচ্ছি আমরা। নিজেকে, নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে ঈদের জামাতে কিছু বিধিনিষেধ অবশ্যই আমাদের মেনে চলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী কাজ করে যাচ্ছি আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা। ঈদ জামাত সংক্রান্ত সরকারি নির্দেশনাসমূহ আমি এখন আপনাদের জ্ঞাতার্থে সংক্ষেপে তুলে ধরছি। ঈদের জামাত অবশ্যই মসজিদে হতে হবে। কোনোভাবেই কোনো খোলা জায়গায় ঈদের জামাত অনুষ্ঠান না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রয়োজনে এক মসজিদে একাধিক জামাত আয়োজন করুন। নামাজের পূর্বে অবশ্যই মসজিদ জীবাণুমুক্ত করুন। মসজিদে পূর্বে ব্যবহৃত কার্পেট সমূহ তুলে মেঝেতে অথবা নিজস্ব জায়নামাজে নামাজ আদায় করুন। শিশু, বয়োবৃদ্ধ, অসুস্থ ব্যক্তিগণকে এবং জ্বর কাশি আছে এমন ব্যক্তিগণকে ঈদ জামাতে অংশগ্রহণ না করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। ঈদের জামাতে আগত মুসল্লিগণকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে। নামাজের সময় অবশ্যই সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। ঈদের নামাজ আদায়ের পর কোলাকুলি, হ্যান্ডশেক না করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। বর্তমানে করোনা পজিটিভ রোগী ও পরিবারের সদস্যগণকে ঈদ জামাতে অংশগ্রহণ না করার জন্য বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে। করোনা ভাইরাসের মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া অনুষ্ঠান করার জন্য সম্মানিত খতিব ও ইমাম সাহেবগণকে বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। প্রিয় সোনারগাঁওবাসী, আমি সমাজের বিত্তবানদের বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা যারা এখনও জাকাতের টাকা আদায় করেননি, আপনার জাকাতের অর্থ গরিব, নিকটাত্মীয় ও দুস্থ প্রতিবেশীদের মধ্যে শরিয়া অনুযায়ী বিতরণ করুন। আসুন, হাসিহীন মানুষগুলোর মুখে হাসি ফোটানোই হোক আমাদের এবারের ঈদের একমাত্র ব্রত। সবাইকে অনেক ধন্যবাদ। ঈদ মোবারক।